বরগুনার বেতাকিতে মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মন্দিরের সভাপতির বিরুদ্ধে। দীর্ঘ ১৮ বছর অবৈধভাবে সভাপতি থেকে সরকারি বরাদ্দের টাকার কাজ না করে ইচ্ছে মতো ব্যয় দেখিয়ে লুটপাট করছেন তিনি। ঘটনাটি ঘটেছে বেতাগি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সর্দার বাড়ি মন্দিরে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সভাপতি এককভাবে মন্দিরের আয় ব্যয় দেখিয়ে অর্থ লুটপাট করছেন। এরকম সভাপতির কোনো প্রয়োজন নেই। নতুন সভাপতি নির্বাচন করে মন্দিরের অর্থ ফেরত দেওয়ার কথাও বলেছেন এলাকাবাসী। অন্যথায় সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সভাপতি বিষয়টি অস্বীকার করে বলেন, বর্তমানে তার মন্দিরে ভালো উন্নয়ন হয়েছে, কোনো প্রকার দুর্নীতি হয়নি সেখানে। আমাদের এই মন্দিরে এখন প্লাস্টারের দরকার, টাইসের দরকার। মন্দিরে আর তিন বছর ধরে কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা চাই এই পুরান, আমরা অযোগ্য, এই অযোগ্য সভাপতিকে আমরা চাই না। আমরা নতুন করিয়া, আমরা নতুন প্রজন্ম, নতুন সভাপতি চাই। আমাদের বক্তব্য, আমার মেজো ভাই, এই মন্দিরটা প্ল্যাটফর্ম করা হয়েছে সরকারের টাকা দিয়া এই এখন আমরা চাই যে আবার নতুন কমিটি হোক, নতুন কমিটি দিয়া আমরা এটার উন্নয়ন করতে চাই। একাত্রে করতে আছি, করার পরে কতদিন পর্যন্ত কোন দল চলতে আছে? তিন বছর পর্যন্ত ঝগড়াঝাটি ব্যানার নিয়ে চলতে আছে।